গুড মর্নিং, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। পিঙ্কি লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে জানাই ওয়েলকাম। তো আজ আমার বাবার বাড়িতে শীতলা পুজো, সেখানে কি করি না করি সেগুলো শেয়ার করব, রান্না বান্না আর হচ্ছে মন্দির যাওয়া, মন্দির যাব সবাই মিলে, মন্দিরটাও শেয়ার করব। তো চলুন তাহলে দেখা যাক কি করি না করি সেগুলো সবই শেয়ার করব আপনাদের সাথে। দেখুন কত সবজি নিয়ে এসছে বাবা, চাষের সবজি, বেগুন, শসা, টমেটো, ফুলকপি, এঁচোরটা মনে হয় কিনে নিয়ে আসছে, ঝিঙে, এগুলো সব চাষের জমিতে হয়, তো নিজেদের গাছে চাষে হয় নিয়ে এসছে। চলুন এগুলো রান্না হবে। সবজিগুলো কেটে নিয়েছি, এই যে আলু ভাজা, বেগুন ভাজা, চাটনির জন্য টমেটো দিয়েছি, আর ওর সাথে কি দেওয়া হয়, আর শুক্তো হবে, এই যে করলা আর সজনে ডাঁটা, বেগুন, আলু সব কেটে নিয়েছে, আরও কিছু কিছু কাটা বাকি আছে, ওগুলো মা কেটে নেবে। তো চলো এবার একটু রান্না বান্না করা যাক, কী কী রান্না হয় সেগুলোও শেয়ার দেখাবো। তো চলো এখন রান্নাটা করে নিই। কাটাকাটি চলছে, বেগুনটা ভেজে নিচ্ছি, সব সবজিগুলো ভেজে নিলাম, বেগুনটাও ভেজে নিলাম, এবার জল ঢেলে দেবো, মরিচ অ্যাড করে দেবো। রান্না কমপ্লিট, মাছগুলো ভেজে নিলাম, মন্দির যাব, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, মন্দির যাব, রেডি হব। তো চলো রেডি হই, একদম রাস্তায় রেডি হয়ে রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। তো চলো এখন রেডি হয়ে যাক। এই যে এখন শাড়ি পরবো একটা, যেন কানেরটা পরে নিয়েছি, তো এখনও সব কিছু পরা হয়নি, সাজুগুজু করা এখনও বাকি আছে। চলো তাহলে সাজুগুজু করে একবার রাস্তায় বেরিয়েই দেখা হবে। তো চলো এখন যাই যাক, আমরা মন্দিরে যাচ্ছি, এই যে রেডি হয়েছি, আর এই যে আমার দিদি আর আমি। তো চলো মন্দিরে যাওয়া যাক, মন্দিরটা দেখাবো, আমার বাবার বাড়ির এখানে মন্দির, আজকে শীতলা পুজো, আমাদের মন্দির। তো মন্দিরে এসেছিলাম, আমার বড়দি ভাই আইসক্রিম খাইয়েছে, সবাই মিলে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। তো মন্দিরে যাকে চলো দেখালাম, তো চলো এবার হচ্ছে বাড়ি যাই।
বাড়ি যেতে যেতে কথা হবে তো চলুন তাহলে বাড়ি যাওয়া যাক ওই মন্দির থেকে এসে এই যে সামনে আমাদের কালী মন্দির কালী মন্দিরে প্রণাম করলাম এই যে আমরা আবার বাড়িতে পৌঁছে গেছি তো বাড়িতে এসে পৌঁছে গেছি ওরা লজ্জা করছে ক্যামেরার সামনে আসবে না তো আমি জোর করেই নিয়ে আসছি ওদেরকে মন্দির থেকে চলে এলাম রাস্তায় আস্তে আস্তে বললাম যে বাড়িতে পৌঁছে গেছি তখন ওইখানে পৌঁছে একটু গল্প টল্প করছিলাম তারপর বাড়ির ভেতরে ঢুকিয়ে যে ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে বসে আছি তো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আমাদের দেশে শীতলা পুজো এইসব নিয়েই একটু ভিডিওটা করা আছে মন্দিরে গেলাম দিদি ভাইদের সাথে সবার সাথে গেলাম একটু আনন্দ করলাম তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন।